এই দোয়াটি পাঠ করলে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে আসুন জেনে নিই দোয়াটি আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিমাতিহি আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলা ইহি আলহামদুলিল্লাহ কবলা কুল্লি হালিন ওয়া সাল্লাহ আলা খালকিহি হলকিহি ওয়া আলিহি আসহাবিহি আজমাইন বিরহমতি ইয়া আরহামার রাহিমিন দোয়ার ফজিলত এ দোয়াটি ফজিলত ও মর্তবা সম্বন্ধে সাহাবিদের মধ্যে পরস্পর এখতেলাফ রয়েছে আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন যে এদোয়া দোয়া যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবে তার ছয় শত বছরের আদায় করা নামাজ এর বরকতে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে অনুরূপ হজরত বলেছেন সাতশো বৎসর এবং হজরত আলী ওয়াজহু বলেছেন যদি এ দোয়া পাটকারীর এক হাজার বৎসরের নামাজ কাজা হয়ে থাকে তাও এ দোয়ার বরকতে তালার দরবারে কবুল হয়ে যাবে যা হোক হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমায় এ পবিত্র দোয়ার ফজিলত বর্ণনাকালে সাহাবিগণ প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল মানুষের এরূপ ছয় সাতশো ও হাজার বছর হায়াত বা বয়স কোথায় যে এর নামাজ কবুল হবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে এ দোয়া পাঠকারীর বাপ দাদা পর্দাদা ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নাম কবুল হয়ে বছর পূরণ করা হবে সুভান আল্লাহ সূত্র সহি নুরানি অজিফা শরীফ আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন